আমরা বাড়িতে পিঁপড়ে সবসময় দেখে থাকি, দলবদ্ধভাবে পিঁপড়ে ঘুরে বেড়ায় বা পিঁপড়ে কখনো একাকীও ঘুরে বেড়ায়। এরা সবসময় খাদ্য সংগ্রহ করে থাকে, তাই আজকে আমি আপনাদের জানাবো পিঁপড়ে দেখলি তার সঙ্গে সঙ্গে করে ফেলুন এই বিশেষ কাজ, আপনার সৌভাগ্য মিলবেই মিলবে। তাই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। যারা প্রথমবারের জন্য আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা আমাদের বাড়িতে অনেক রকমের কীটপতঙ্গ দেখতে পাই, ঘর নোংরা হওয়ায় ভয়ে আমরা তাদের বাইরে ফেলে দিই বা মেরে ফেলি। এদের মধ্যে একটি হলো পিঁপড়ে। ঘরে পিঁপড়ে দেখলে বিরক্ত হন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু জানেন কি, একটা পিঁপড়ে কতটা শুভ হতে পারে আপনার জীবনে? পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক বেশি কিছু শেখা যায়। যেমন পিঁপড়ে পরিশ্রমী ও একতার সঙ্গে কাজ করে, পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ। মানব জীবন সমস্যায় জর্জরিত, এই জন্য এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে যদি কোথাও পিঁপড়ে দেখতে পান তাহলে দেখা মাত্র করে ফেলুন এই কাজ। দেখবেন আপনার জীবন সুখ শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে। পিঁপড়ে দেখলে কি কি কাজ আপনি করতে পারেন? জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিঁপড়ে দেখলে সঙ্গে সঙ্গে আপনি কিছু জড়িয়ে আছে এমন কিছু দুঃখ কষ্ট দূর হবে। বাড়িতে যখনই পিঁপড়ের শাড়ি দেখতে পাবেন তখন তাদের চালের গুঁড়ো খেতে দেবেন। প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির দশা কেটে যায়। চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে দিলে দুঃখ দুর্দশা কাটতে বেশি সময় লাগে না। জীবনে বহু সমস্যা এসে পড়েছে, কাজে সফলতা পাওয়া যাচ্ছে না, পিঁপড়েকে নারকেল গুঁড়ি খেতে দিন। এই সব সমস্যা আপনার জীবন থেকে কর্পূরের মতো উভে যাবে। জীবন থেকে শনি রাহু কেতু দশা কাটাতে গমের গুঁড়োর সাথে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন। দশা প্রতিকার বিশেষভাবে আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। বাড়িতে যদি কালো পিঁপড়ে শাড়ি দেখতে পান তাহলে সেটা সৌভাগ্যের চিহ্ন। যদি লাল শাড়ি দেখতে পান তাহলে জানবেন খারাপ সংকেত। স্বপ্নে যদি আপনি পিঁপড়ে দেখেন তাহলে জানবে আপনার আর্থিক প্রাপ্তির যোগ ঘটতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিঁপড়ে কত মারাত্মক আমাদের জীবনে বিশেষ ব্যবস্থা বহন করতে পারে। সাধারণভাবে বাড়িতে পিঁপড়ে দেখা মাত্রই আমাদের বিভিন্ন প্রকার কাজ করতে হয়। আমরা এই পিঁপড়ে দিয়ে বিভিন্ন শুভ অশুভ বিভিন্ন প্রতিকার করতে পারি, জীবনের উন্নতিও করতে পারি। পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী, তবে এর থেকে শিক্ষণীয় জিনিস রয়েছে প্রচুর। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পিঁপড়ে একটি অতি পরিশ্রমী প্রাণী। এরা যে কোনো কাজ সংঘবদ্ধভাবে করে, এদের মধ্যকার একতা এদের দুর্যোগ থেকে রক্ষা করে। গবেষণা দ্বারা এটাও জানা গেছে এদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পিঁপড়ের অন্যতম ভূমিকা রয়েছে। মানব জীবনেও বহু সমস্যায় পরিপূর্ণ, অনেক সময় কোনো মানুষ যদি খুব মানসিক চাপে থাকেন তাহলে কোনো মানুষ
যদি কোনো কাজে বারবার ব্যর্থ হন, তবে সেই সব মানুষকে মোটিভেশনের জন্য পিঁপড়ের কঠোর পরিশ্রমের উদাহরণ দেওয়া হয়। তাদের পিঁপড়ের যে কঠোর পরিশ্রমই এবং এর ফলে তারা সফলতা আনতে পারে। তাই আপনিও যদি বড় সফলতায় জর্জরিত হতে চান, তাহলে অতি অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতেই হবে। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ পিঁপড়ের সঙ্গে এমন কিছু জিনিস জড়িত আছে যা আপনার সকল দুঃখ কষ্ট নিবারণ করতে পারে। পিঁপড়েকে যদি আপনি প্রত্যেক দিন চালের গুঁড়ি দান করেন, তাহলে শনির দশা কেটে যাবে। আবার চালের গুঁড়ির সঙ্গে যদি আপনি চিনি মিশিয়ে খাওয়ান, তাহলে আপনার অতি অবশ্যই দুঃখ দুর্দশাও কেটে যাবে। খুব অল্প সময়ের মধ্যে পারিবারিক যে কোনো দুর্দশা কাটাতে অতি অবশ্যই আপনি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন। আপনার জীবনে যদি বহু সমস্যা জর্জরিত হয় এবং আপনি বারবার যে কোনো কাজে ব্যর্থ হন, তাহলে পিঁপড়েকে নারকেল কুঁড়ি খেতে দিন। তাহলে আপনার সব সমস্যা কেটে যাবে। আপনার রাহু, শনি, কেতু এবং বিভিন্ন গ্রহদশা কাটতে বেশি সময় লাগবে না। গমের গুঁড়ির সাথে চিনি মিশিয়ে যদি আপনি পিঁপড়েকে খেতে দেন, তাহলে আপনার এই গ্রহদশা কাটতে বেশি সময় লাগবে না। আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনি যদি আপনার বাড়ির দেওয়ালে কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান, তাহলে জানবেন খুবই 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 শুভ সংকেত। আপনার জীবনে কোনো কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আবার যদি লাল পিঁপড়ের শাড়ি দেখতে পান, জানবেন দুর্দশার সময় আপনার ব্যবসার লোকসান থেকে শুরু করে সব জায়গায় সমস্যা আসতে পারে। আবার স্বপ্নে যদি অল্প পিঁপড়ে দেখেন, তাহলে জানবেন আপনার আর্থিক উন্নতি হতে বেশি সময় কিন্তু আর লাগবে না। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন পিঁপড়ে আপনার জীবনে কত বড় রকমের সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে। আজ আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কথা বলে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা বাড়িতে পিঁপড়ে সবসময় দেখে থাকি, দলবদ্ধভাবে পিঁপড়ে ঘুরে বেড়ায় বা পিঁপড়ে কখনো একাকীও ঘুরে বেড়ায়। এরা সবসময় খাদ্য সংগ্রহ করে থাকে। তাই আজকে আমি আপনাদের জানাবো পিঁপড়ে দেখলেই তার সঙ্গে সঙ্গে করে ফেলুন এই বিশেষ কাজ, আপনার সৌভাগ্য মিলবেই মিলবে। তাই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। যারা প্রথমবারের জন্য আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা আমাদের বাড়িতে অনেক রকমের কীটপতঙ্গ দেখতে পাই। ঘর নোংরা হওয়ায় ভয়ে আমরা তাদের বাইরে ফেলে দিই বা মেরে ফেলি। এদের মধ্যে একটি হলো পিঁপড়ে। ঘরে পিঁপড়ে দেখলে বিরক্ত হন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু জানেন কি, একটা পিঁপড়ে কতটা শুভ হতে পারে আপনার জীবনে? পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক বেশি কিছু শেখা যায়। যেমন পিঁপড়ে পরিশ্রমী ও
একতার সঙ্গে কাজ করে, পরিবেশের ভারসাম্য রক্ষায়।